মোল্লা ও দিদিমণির মধ্যে নীলা কষ্ট তো দিয়েছে, তাহলে কি মনে হয় উমার আঙ্গুর মুখে এই পৃথিবী থেকে উঠাই নিচ্ছে? কিসব বলছো মা, এসব কথা বলতে আছে নাকি? মিনিংলেস কথা। আর তুমি আমার অবস্থাটা একবার ভাবো তো, এতটা চাপ আমি নিতে পারবো? তুমি যতক্ষণ না পুরো সুস্থ হয়ে ওঠো ততক্ষণ আমার মনের অবস্থাটা কীরকম থাকে তুমি ভাবো তো একবার। যত সব মিনিংলেস কথা বলে যাচ্ছে, আর এসব কথা তো আমাদের তিনজনের মধ্যে আগেই শেষ হয়ে গেছে, তাই না? আই নো দ্যাট। এসব কথা বলে এখন কেন নিজেকে আর আমাকে কষ্ট দিচ্ছ বলো তো? মোর আর বাঞ্চাটা অপেক্ষায় হচ্ছে বাবু, ভালোই হলো তোর দেওয়া সিন্দুরটা পরে একেবারে রানীর মতো মুখ চুলে টচিতে পারবো। এসব কি বলছো ভা? শুধু যাবার আগুতে একটুবারে লিখে ও দিদিমণির সঙ্গে দেখাতে হলে। কেন এসব কথা বলছো বলো তো? তোমার তোমার কি খুব কষ্ট হচ্ছে? দেখো আমি 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 তোমার পাশে বসে আছি, দেখো তোমার কিচ্ছু হবে না। চুলে তো গেলে ও দিদিমণি সঙ্গে থাকবি, ও দিদিমণি তোকে মিলা ভালোবাসা মানছে হচ্ছে বাবু, তো সঙ্গে থাকছে। বাহ কি হচ্ছে বাহ? সিস্টার, ডক্টর, ডক্টর প্লিজ হেল্প, ডক্টর। এতটা ডিটেল কি করে করলো সেটাই তো আশ্চর্য লাগছে। নার্স তাড়াতাড়ি অক্সিজেন মাস্ক দাও। প্লিজ আপনি একটু বাইরে যান স্যার, প্লিজ আপনি একটু বাইরে যান, প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, প্লিজ প্লিজ পেশেন্টটা দেখছেন এই কন্ডিশন, আমাদের ট্রিটমেন্ট করতে দিন, প্লিজ ভেঙে পড়বেন না, না 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 মেন্টালি দেখি বাবা। স্যার স্যার প্লিজ প্লিজ আপনি একটু বাইরে যান, আপনি একটু বাইরে যান প্লিজ, আমাদের কাজটা করতে দিন। ইঞ্জেকশন ফার্স্ট, thank you.
তপন, তুমি তোমার বাবাকে কি বলেছো সেটা আমি জানি না, কিন্তু আজ দুদিন ধরে তোমার বাবা স্টুডিওর দরজা বন্ধ করে বসে রয়েছেন, খাওয়া দাওয়া করছেন না, কোনো সাড়া শব্দও নেই। তো তো মানে আমার চিন্তা হয় না? কি বলেছো তোমার বাপিকে তুমি সেদিন? বাপি কি প্রথম স্টুডিওতে থাকছে? আগে কখনো থাকেনি, নাকি এরকম সিচুয়েশন তুমি নিজে আগে কখনো তৈরি করনি? শোনো মন, স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা তৈরি হলে এরকম সিচুয়েশন হতেই পারে, কিন্তু সেটা আর তোমার সঙ্গে কথার পার্সপেক্টিভে যেটা হয়েছে সেটা কিন্তু এক নয়। যে স্বামী স্ত্রীরা তাদের নিজেদের সমস্যা সন্তানের জীবনে ছড়িয়ে দিতে পারে, তাদের অন্তত এই কথাগুলো বলার কোনো অধিকার নেই। ঠিক বুঝলাম না? বোঝার কথাও নয়, আর আমি আশাও করি না যে তুমি বুঝবে। দেখো মন, তুমি একটা ইনডিসিপ্লিন লাইফ লিড করছো, আর সেই জন্যই তোমার বাপি এতটা হার্ট হয়েছেন। মন, এই ধ্রুব সেন কে সেটা আমি জানি না, আর সে তোমাকে হঠাৎ করে এতটা মেসমারাইজ করলো কি করে সেটাও আমি জানি না। হয়তো হয়তো ওর থেকে সুযোগ করে দেওয়ার জন্য তুমি এরকম একটা ধ্রুব সেনকে তোমার জীবনে বেছে নিয়েছো, বাট এই মুহূর্তে আমার সব থেকে বড় কনসার্ন আমার হাজবেন্ড। আশ্চর্য? আশ্চর্য কিসের আশ্চর্য বলতো? সারাটা জীবন তো নিজেরা ঝগড়া করে কাটালে, কোনো দিন তোমাদের তো অ্যাটলিস্ট শান্তিপূর্ণ সহাবস্থানও আমি দেখিনি। সারা জীবন বলে গেছো যে ওই লোকটা নাকি তোমার জীবনে সমস্ত সমস্যার মূলে, আজ হঠাৎ তার প্রতি তুমি এত কনসার্ন? শোনো মন, যত ঝগড়া অশান্তি হয়ে থাক, আমরা দুজনে কেউ কিন্তু কখনো সংসার ছেড়ে চলে যাইনি, আর জীবনের সমস্ত সুখে দুঃখে আমি ওই লোকটার পাশেই থেকেছি। আর কোনো পুরুষ মানুষের দিকে তাকিয়েও দেখিনি, জামা কাপড় পাল্টানোর মতো হাজবেন্ড বদলাইনি। বেল, এটা তুমি বুঝবে না, কিন্তু এর জন্য কিছুটা কনসার্ন থেকেই যায়। আমার হাজবেন্ডের সঙ্গে যদি আমার কোনো ঝগড়া অশান্তি হয় সেটা আমি বুঝে না, কিন্তু অন্য কেউ যদি তার এই অবস্থা করে, ইভেন আমার সন্তান হলো, আমাকে জানতে হবে যে সে কেন এরকম কাজ করল। মা, তোমার স্বামীর উপরে যেমন তোমার অধিকার আছে, আমার বাবার উপরে কিন্তু আমার অধিকারটা তার চেয়ে কোনো অংশে কম নয়। আর আমার বাবা যদি কোনো ভুল করে থাকে, তার দায়টা যেমন আমার, ঠিক তেমনই সেই ভুলটা যাতে সে সংশোধন করতে পারে, করার সুযোগ পায়, সেটা দেখার কর্তব্য মেয়ে হিসেবে আমার। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।